নোংরামি করছে মানে বুঝলাম না কি করছে, মানে আমার ইজ্জত নিয়ে কেন ভাই আপনি এরকম কষ্ট কেন করলেন? চুপ, একদম চুপ। আমার যা ইচ্ছা আমি তাই করব, এটা কাউকে জবাব দিয়ে আমি করব না। ওরে সাহস, আমার বাড়িতে আইয়া আমার নন্দের মান ইজ্জত নিয়া আবার আমার সাথে করার সুন্দর মানুষজন ছিল। হ্যাঁ কি করবেন, কি কি করবেন আপনি? তুমি এমন ভাবে শর্ট করতেছো মনে হইতেছে কি বাইরে তোমার বাড়ি যারই হোক ওটা দেখার বিষয় না, আমার যেটা ভালো লাগছে আমি সেটা করছি। ও মা, এখন তে মানে উল্টা না, তুমি যে অন্যায় করছো এটা তোমার মনে হইতেছে না? তুমি অন্যায় করতেছো আমার নন্দের সাথে অন্যায় করছো। অন্যায় ওর লগে এটাই ঠিক ছিল। কেন, কোনটা ঠিক ছিল? যা করেছি এটাই ওর প্রাপ্য ছিল। মানে কি মানি? এই কি হয়েছে এখানে সিলেবালা কিসে? ভাই ও না আমার সাথে, আরে তুমি ওর মানিজ্জত তো নিছে নিছে আমি কথা বলতে গেছি, আমার দুনিয়ার অপমান করতেছে, আমাকে বলতেছে যা মন চায় তাই করছি, এই সেই অনেক খারাপ খারাপ আচরণ করতেছে। তোর এত বড় সাহস, এই তুই এত বড় সাহস পেলি কোথ থেকে? তুই আমার বাড়িতে এসে আমার বোনের সাথে নোংরামি করিস? এই বল এসার তুই কোথা থেকে পেয়েছিস? দেখছো কিরম করতেছে, তোমার কথা শুনে দেখো কিরম গেডিরে মেয়ারাইতে মরাইতে আছে, কিছু পাবা না তুমি। বুঝতে পারছি ওর পাখা গজাইছে তো। এই ফোনটা আনো তো আবার, ওকে এক্ষুনি পুলিশে দিয়ে দিব। দাঁড়াও আমি মোবাইল নিয়ে আসি, ধরে পুলিশে দেবা বুঝছো? দাঁড়ান, পুলিশে দিবে? সাহস এত বড় হইলো কি লেগা? সাহসের কি দেখছে? সাহসের তো এখন পর্যন্ত কিচ্ছু দেখায়নি, আর এই যে সাহসটা হয়েছে না, এই সাহসটা হয়েছে আপনার থেকে। কি বলিস, আমার থেকে সাহস হয়েছে? এই তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, যে তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে ডায়লগ দিস, আবার আমার বোনের সাথে তুই নোংরামি করিস। আমি তো তুমি দাঁড়াই থাকবে না, আর কোনো ব্যবস্থা করবে? আমি তো বুঝতে আসি না তোমার সমস্যা কি। কেন কষ্ট লাগতাছে, কষ্ট লাগতাছে, মনে নাই, মনে নাই, একটু কি মনে পড়ে না সেই দিনটার কথা? আপনি বিয়ে করার আগে আমার বোনের লগে আপনি প্রেম করছিলেন, প্রেম করার পরে তারে নিয়া, তারে নিয়া সাই তাই খেলছে, শুধু তাতে আপনি ক্ষান্ত হন নাই। চুপ কর, মিথ্যা অপবাদ দিবি না। ও কি বলছে এটা, এগুলো কি সত্যি? তুমি তুমি ওর বোনের সাথে এই কাজ করছো? তুমি ওর কথা বিশ্বাস করো না, ও এসব বানিয়ে বলছে, এসব কলঙ্ক ঢাকার জন্য ও মিথ্যে বলছে। শোনেন, আজ বউর সামনে নিজে ছোট হইবেন না বইলা, মিথ্যা কথা কইতাছি আমি, সুন্দরভাবে চালাইয়া দিতাছেন। মিথ্যা কথা কি আমি বলতাছি না মিথ্যা কথা আপনি বলতাছেন? আমি যদি মিথ্যা কথা বলতাম তাইলে আমার সাহস হইতো না আপনাকে সামনে খাড়া হয়ে থাকার, আমি যদি মিথ্যা কথাই কইতাম তাইলে আমার সাহস হইতো না আপনার বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার। আচ্ছা তুমি সত্যি করে কথা, তুমি ওর বোনের তার বোনের সাথে কি করছো ভাই? সত্যি করে বলো। ও কি বলতে চাইতেছে ভাই? ভাই এটা আমার ইজ্জতের ব্যাপার, বলো না কি করছো বলো। ও আজকে আমার সাথে কেন এরকম করলো? শুনেন পুরো ঘটনাটাই আমি খুইলাম। এই যে আপনার সামনে দেখতেছেন আপনার সুদর্শন স্বামী, বিয়ের আগে সে আমার বোনের সাথে প্রেম করত, শুধু তাই নয় তার পেটে ছিল বাচ্চা, ছোট বন্ডাল লজ্জায় ঘৃণা শেষ পর্যন্ত আত্মহত্যা করছে নদীতে জাপ দিয়ে। আমি আমি তার কাছে আইসা অনেক কাগজে বিনতি করছি, অনেক পায়ে ধরছি, কিন্তু কিন্তু সে আমার কোনো কথাই শোনে নাই, সে আমার দূর দূর করে তাড়াই দিছে, দূর দূর করে তাড়াই দিছে। তুমি কান্দো না ভাই,
তুমি ওর বোনের সাথে এগুলো করছো? কথা বলো না কেন? কোনো জবাব দিতেছো না কেন? কি জবাব দিতেছো না কেন? কথা বলো, তুমি ওর বোনের সাথে কিছু করছো? ওদিক তাকাও, তুমি কিছু বলো না কেন? কি বলবো, পারবো না, সে জবাব দিতে পারবো না তো। কারণ জবাব দেওয়ার যে ভাষা, জবাব দেওয়ার যে মুখ, সে মুখটা তো তার নাই। দেখেন, ভালো করে স্পষ্ট করে দেখেন, তার মাথাটা কতটা নিচে হইছে। ওই মাথা এরকম খাড়া কইরা তাড়া করানোর সুযোগ তার নাই। সে পারবো না, কোনোদিনও পারবো না। কারণ আমি যে কষ্টটা পাইছি, আই যে হেনে দাঁড়াইয়া সে নিজে ওই কষ্টটা পাইতেছে, কারণ আমি তার বোনের সাথে। ছি ভাই, তোমার সুখের জন্য তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলা। আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো তোমার বোন, তুমি আমার ইজ্জতটাও খেললা। তোমার মতো কানিষ্ঠা ভাই, আসলে আমি বুঝতে পারি, আসলে তুই আমাকে শিক্ষা দিলি যে মানুষের কোন জায়গায় আঘাত লাগলে সে মানুষ। বউ, আসলে ফুলটা আমার এই কাজটা আমি করছি। তুই আমার সাথে মিথ্যা কথা কেন বললা? আমি বুঝতে পারিনি তখন ভাই, তাই বলে তুই আমার বোনের সাথে এই কাজটা করতে পারলি কেমনে করলি তুই? তুই সমাজের কাছে আমার কলঙ্কিত করে দিলি, নিচে করে দিলি আমাকে। কষ্ট লাগে, খুব বেশি কষ্ট লাগে। ঠিক সেই দিন আমি অনেক কষ্ট পাইছি। আমি কি ওরা পারি না আমার এই কলিজাটা বাইর করে দেয়, আমার এই বুকের ভিতরে কতটা কষ্ট লাগছিল। আজ লাগে কেন? আজ আপনার বোনের উপরে প্রতিশোধ নিছি দেখা, আজ আপনার কষ্ট লাগতেছে। শোনেন, উপরের দিকে যদি ঢিল মারেন সেই ঢিল নিজের গায়ে পড়ে, পরের জন্য যদি কুয়া খুঁড়েন সেই কুয়ায় কিন্তু নিজেরই একদিন সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। আমি জানি আমি যে ভুল করছি তার কোনো ক্ষমা নাই, কিন্তু আমার বোনটারে কলঙ্কিত করিস না ভাই, তুই আমার বোনটারে গ্রহণ কর। বাহ, অসাধারণ, এটাই তো শুনতে চাইছিলাম আমি। মানে উনি আমাকে যা যা বলছে সম্পূর্ণটাই সত্যি। শোনো ভাই, আসলে ঘটনা কি হয়েছে জানো? তাহলে শোনো। আজ আজ বুঝিয়ে দেব এই বুকের ভিতরে কত জ্বালা, কত যন্ত্রণা, এই উটটার ভিতর কত যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। বোন হারানো যে যন্ত্রণা, যে জ্বালা, যে না হারিয়েছে সে কখনো বুঝতে পারে না। কিন্তু আজ আজ আমি ঠিকই বুঝিয়ে দেব। সুযোগের অপেক্ষায় সুযোগ ভাবলে কি করে যে এত সহজে তোমাকে ছেড়ে দেব? ভাই দেখেন, আমার সাথে এরকম করেন না ভাই, ভাই ছাড়েন না ভাই, প্লিজ ভাই ছাড়েন, আমি তো আপনার ছোট বোনের মতো, ছাড়েন না। তোমার সাথে কিছুই করব না, তোমাকে কেন এভাবে পথ আটকিয়েছি তুমি জানো? জানো, একটা বোন হারানোর যে কি যন্ত্রণা, কি যে জ্বালা, কি যে কষ্ট, শুধু এটা বোঝানোর জন্য। মানি মানে তুমি বুঝতে পারছো না তাই তো বলবে না। মানে তুমি বলেছো না তুমি আমার বোনের মতো? হ্যাঁ, তুমি আমার বোনের মতো, কিন্তু এই ছোট বোনটার কাছে আমার একটা আবদার।
এই আবদাটা কি তুমি রাখবে বলো? হ্যাঁ ভাই বলেন আমি রাখবো। আমার সাথে তুমি একটা মিথ্যে অভিনয় করবে শুধুমাত্র শুধুমাত্র এ সমাজে কিছু মানুষ আছে ওই মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য জাস্ট ছোট্ট একটু নাটক তুমি আমার সাথে করবে। হ্যাঁ ভাই কই না তবু কিন্তু মানে কাজটা কি আর মানে বুঝলাম না ভাই একটু বুঝাই বলবেন। কাজটা হচ্ছে তোমার ভাই, তোমার ভাইকে বুঝিয়ে দিতে হবে সে কত বড় খারাপ, সে কত বড় জঘন্য একটা অপরাধ আমার সাথে করেছে। আপনি কি বলতেছেন ভাই? আমার ভাই তো ফেরেশতা, আমার ভাই কোনো জঘন্য কাজ করতে পারে না। আপনার না কত ভুল হইতেছে। কি বললে? ফেরেশতা? তোমার ভাই ফেরেশতা রূপী একটা শয়তান তুমি জানো। ভাই আপনি ঠিক কি বলতেছেন? হ্যাঁ আমি যা বলছি আমি সব সত্যি বলছি, তুমি জানো না, তুমি জানো না তোমার ভাই কত বড় কত বড়। দেখেন আপনি কাজ করে দিতে বলছেন, আমি কাজ করে দিতাম, কিন্তু আপনি আমার ভাইকে নিয়ে একটা খারাপ কথা বলবেন না, তাহলে আমি একটা কাজ করে দিতে পারবো না। শোনো আমি যদি মিথ্যে বলি না, আমি যদি মিথ্যে বলি, আমি যদি প্রমাণ করতে না পারি, তাহলে বোন তুমি আমার যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ একটা বা শুধু একটা বা এই ভাইটির জন্য রাজি হয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, যখন আপনি এত কষ্ট করে বলতেছেন আসলে আমিও তো একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে না, বুঝতে পারছো আমি ওনার কথাতে এই প্ল্যানটা করছি। ভাই তুমি এতটা নিয়েছ। আচ্ছা শোনো দাঁড়ান ভাবি, ভাই আমার দিকে তাকাও, আজকে তুমি ওনার বোনের সাথে এরকম করছো, কাল উনি আমার সাথে এরকম করবে, তারপরে আরেক ভাই তার বোনের সাথে এরকম করবে। কেন ভাই, আমরা তো নারী তাই না? আমাদের সাথে এরকমটা না করলে কি তোমাদের নয়? লজ্জা দিস, মাফ করে দিস। শুনেন আসলে কি ও যা বলছে সম্পূর্ণ সত্যি কথা, ওর সাথে আমি এমন কোনো খারাপ আচরণ করিনি যে আপনার মান সম্মানে বাধবে, শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য, শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য এই কাজটি করেছিলাম। প্লিজ ভাবি না ভাই, আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। না না ভাই, আসলে আমাদেরই ভুল, ভাইয়ের ভুলের কারণেই হয়তো তুমি তার চোখটা খুললা দিছো। না ভাই, না ভাই, ওই আমার কোনো বাসা নাই। হ্যাঁ আমরা কেন, আমরা কেন নিজেদের চিন্তাটা নিজেরা করি না? আমাদেরও তো ঘরে মা বোন বউ অনেকেই আছে, আমরা যদি নিজেরা না শুধরাতে পারি তাহলে তো এ সমাজের মানুষগুলো শুধরাতে পারবে না। তাই আমাদের সকলের উচিত আগে নিজে বদলাই, তারপরে অন্যকে বদলাতে বলি, অন্যকে বদলাতে বলি। উঠো উঠো, দেখো ভাই আমরা মানুষ জাতি এমন একটা মানুষ যাদের মান সম্মান এগুলো না খুব কম। আমরা বাঙালি, আমরা তো ভাত মাছ খেয়ে বড় হয়েছি তাই না? তাই আমাদের উচিত কি জানো, এক মানুষ আরেক মানুষের পাশে দাঁড়ানো। আজকে তুমি যে কাজটা করছো না, আজকে ও যদি আমার সাথে সত্যি সত্যি কাজটা করতো পারতাম আমি সমাজে মুখ দেখাইতে। আর বলিস আল্লাহ, তুমি আসলে মাপ চাও দর্শকের কাছে, কারণ না না ভাবি যা হওয়ার অনেক হয়েছে, যান আপনারা ভিতরে যান, তুমিও চলো ভাই, চলো আসো।